নমস্কাৰ বন্ধুসকল, আপোনালোকে চাই আছে এসামিছ অনলাইন হেল্প ইউটিউব চেনেল। বন্ধুসকল, প্ৰতিদিনৰ দৰে আজিও সন্ধিয়া কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ লৈ আহিছোঁ আপোনালোকৰ মাজলৈ। খুবেই এটা গুৰুত্বপূৰ্ণ ভিডিঅ', আপোনালোকে ভিডিঅ'টো শেষলৈ চাই থাকিব। বন্ধুসকল, প্ৰথম খবৰটিয়ে হৈছে অসমৰ প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তৰুণ গগৈৰ স্বাস্থ্যৰ শেহতীয়া খবৰ। চিকিৎসকৰ কৰিবলগীয়া একো নাই, ভগৱানৰ ইচ্ছা আৰু ৰাইজৰ আশীৰ্বাদৰ ওপৰতে শেষ ভৰসা, এই মন্তব্য স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। চিকিৎসকৰ হাতত একো নাই, ৰাইজৰ আশীৰ্বাদ আৰু ভগৱানৰ ইচ্ছাতহে হ'ব পাৰে মিৰাকল। তেওঁৰ দেহৰ সকলো অংগই বিকল হৈ গৈছে, চকুত আছে সামান্য সঁহাৰি, প্ৰেচমেকাৰ লগোৱাৰ কাৰণে কিছু হাৰ্টবিট আছে। অত্যন্ত শোচনীয় তৰুণ গগৈৰ স্বাস্থ্য। জি এম চি এইচত চিকিৎসাধীন হৈ থকা প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ স্বাস্থ্য সম্পৰ্কত এইদৰে মন্তব্য কৰিলে স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। গগৈৰ স্বাস্থ্যৰ অৱনতি ঘটাৰ খবৰ পাই সপৰিয়ালে জি এম চি এইচত উপস্থিত হৈছিল স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা। তৰুণ গগৈক চাই আৰু চিকিৎসকৰ সৈতে কথা পাতি সাংবাদিকক দিলে এই খবৰ। তেওঁৰ দেহৰ প্ৰতিটো অংগই এতিয়া নিষ্ক্ৰিয় হৈ পৰিছে। এই মুহূৰ্তত চিকিৎসকৰ হাতত কিবা কৰিব লগা আছে বুলি নাভাবোঁ, সেই ইংগিতে আছিল যথেষ্ট। ডায়েলিছিছ কৰাৰ সময়ত গগৈৰ দেহত ক্ৰিয়েটিনাইনৰ সংখ্যা কমিছিল, কিন্তু পুনৰ ক্ৰিয়েটিনাইনৰ সংখ্যা আকৌ বৃদ্ধি পালে। সম্পূৰ্ণ লাইফ ছাপৰ্টৰ মাজত এতিয়া তৰুণ গগৈ। জীৱন আৰু মৃত্যুৰ যুঁজত সন্ধিখনত প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰীগৰাকী। ৰাইজৰ আশীৰ্বাদ আৰু ভগৱানৰ ইচ্ছা এতিয়া সকলো, এইদৰে ক'লে অসমৰ স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। বন্ধুসকল, তাৰপিছৰ দুই নম্বৰ খবৰটিয়ে হৈছে মোৰ ঘৰ জ্বলোৱা কংগ্ৰেছিক মাতিলে, নেমাতিলে সৰ্বানন্দ সোণোৱালসহ বিজেপি নেতাক। সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ অধিৱেশনক লৈ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ ৰামেশ্বৰ তেলীৰ। সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ দুলীয়াজান অধিৱেশনৰ সামৰণি পৰাৰ পিছ মুহূৰ্ততে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কেন্দ্ৰীয় মন্ত্ৰী ৰামেশ্বৰ তেলীৰ। ৰামেশ্বৰ তেলীয়ে ডিব্ৰুগড়ত এটা পদ উদ্বোধন কৰি দিয়া ভাষণ প্ৰসংগত তেওঁ কয় যে দুলীয়াজনৰ নিচিনা ঠাইত আচৰু অধিৱেশন হোৱা সত্ত্বেও মুকলি সভালৈ একালৰ আচু নেতা সৰ্বানন্দ সোণোৱাল, তপন কুমাৰ গগৈ, ঋতুপৰ্ণ বৰক আমন্ত্ৰণ নকৰি কংগ্ৰেছৰ মানুহকে নিমন্ত্ৰণ কৰিছে। তেওঁ কয় যে আচুৰ পৰা ওলায়ে মুখ্যমন্ত্ৰী হৈছিল সৰ্বানন্দ সোণোৱাল, আচুৰ পৰা গৈয়েই সাংসদ হৈছিল কামাখ্যা প্ৰসাদ তাছা, আচুৰ পৰা ওলায়েই বিধায়ক হৈছিল ঋতুপৰ্ণ বৰুৱা, কিন্তু তেওঁলোকক সেই অধিৱেশনলৈ মতা নাই, অথচ কংগ্ৰেছৰ মানুহক মাতিছে। আনকি ৰামেশ্বৰ তেলীৰ ঘৰ জ্বলোৱা কংগ্ৰেছ নেতাকো আচুৰ অধিৱেশনলৈ মাতিছে যদিও বিজেপিৰ মানুহ মতা নাই বুলি মন্তব্য কৰে ডিব্ৰুগড় লোকসভা সমষ্টিৰ সাংসদ তথা কেন্দ্ৰীয় মন্ত্ৰীগৰাকীয়ে। সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ যিবোৰ দাবী আছিল সেইবোৰ মুখ্যমন্ত্ৰী হোৱাৰ পিছত সৰ্বানন্দ সোণোৱালে পূৰণ কৰিবলৈ চেষ্টা কৰা বুলিও উল্লেখ কৰে ৰামেশ্বৰ তেলীয়ে। বন্ধুসকল, তাৰপিছৰ তিনি নম্বৰ খবৰটিয়ে হৈছে ভয়ংকৰ গতিৰে তামিলনাডুৰ অভিমুখে ধাৱমান হৈছে চাইক্লন, এনডিআৰএফৰ ছয়টা বাহিনীক ৰখা হৈছে সাজুকৰি। পুনৰ শক্তিশালী সাগৰীয় ধুমুহাৰ কবলত পৰিছে উপকূলীয় ৰাজ্য তামিলনাডু আৰু পুডুচেৰী। বে অৱ বেংগলৰ দক্ষিণ পশ্চিম দিশত সৃষ্টি হোৱা নিম্নচাপৰ ফলত উদ্ভৱ হোৱা চাইক্লন গতি অহা 24 ঘণ্টাৰ ভিতৰত তামিলনাডু আৰু পুডুচেৰীত খুন্দা মাৰিব। কেন্দ্ৰীয় বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ চেন্নাইস্থিত কাৰ্যালয়ৰ বিষয়া এছ বালচন্দ্ৰনে প্ৰকাশ কৰা তথ্য অনুসৰি গতি ধুমুহাই তামিলনাডুকে ধৰি পুডুচেৰীৰ বিস্তীৰ্ণ অঞ্চলত সংঘাৰৰ সৃষ্টি কৰিব। ধুমুহাজাকৰ আক্ৰমণৰ পৰিপ্ৰেক্ষিতত তামিলনাডুৰ কোডালৰ আৰু চিদাম্বৰম অঞ্চলত ছয়টা এনডিআৰএফ বাহিনীৰ দল সাজু কৰি ৰখা হৈছে বুলি চৰকাৰী সূত্ৰই প্ৰকাশ কৰে। সাগৰৰ কাষৰীয়া ৰাজ্য ওড়িশাতো গতি ধুমুহাৰ প্ৰভাৱ পৰিব বুলি বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই প্ৰকাশ কৰিছে। 25 নৱেম্বৰৰ দিনা ধুমুহাজাকে তামিলনাডুৰ মাল্লাপুৰম অঞ্চল পাৰ হৈ যাব বুলি বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ বিষয়া বালচন্দ্ৰনে জানিবলৈ দিছে। গতি ধুমুহাৰ আগমনৰ বাবে সতৰ্কতামূলক ব্যৱস্থা হিচাপে সাগৰত মাছ ধৰা নিষিদ্ধ কৰা হৈছে। সাগৰৰ কাষত বাস কৰা লোকসকলক সতৰ্ক হৈ থকাৰ নিৰ্দেশ দিয়াৰ লগতে পৰাপক্ষত ঘৰৰ বাহিৰলৈ নোলাবলৈ কোৱা হৈছে। গতি ধুমুহাৰ ফলত তামিলনাডু, পুডুচেৰী আৰু ওড়িশাত ধাৰাষাৰ বৰষুণ হোৱাৰ সম্ভাৱনা থকা বুলি বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই প্ৰকাশ কৰিছে। বন্ধুসকল, তাৰপিছৰ 4 নম্বৰ খবৰটিয়ে হৈছে কাশ্মীৰৰ চাম্বাত পুনৰ পাকিস্তানী সন্ত্ৰাসবাদীয়ে ব্যৱহাৰ কৰা সুৰংগ উদ্ধাৰ। পাকিস্তানৰ জৈচ ই মহম্মদ সন্ত্ৰাসবাদীৰ বিৰুদ্ধে ভাৰতীয় সেনাই অভিযান চলাই বৃহৎ সাফল্য লাভ কৰাৰ সময়তে আজি কাশ্মীৰৰ পাকিস্তান আৰু ভাৰত সীমান্তত বি এছ এফে সীমান্তৰ সিপাৰলৈ খন্দা এটা সুৰংগ উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হয়। কাশ্মীৰৰ চাম্বা জিলাৰ ৰেগাল অঞ্চলত উদ্ধাৰ হোৱা এই সুৰংগটো বহলে 5 ফুট আৰু ওখই প্ৰায় 5 ফুটমান হ'ব। নাগৰত ভাৰতীয় সেনাই নিধন কৰা পাকিস্তানৰ জৈচ ই মহম্মদৰ দলটোৱে এই সুৰংগৰে ভাৰতত প্ৰৱেশ কৰা বুলি ধাৰণা কৰা হৈছে। উল্লেখযোগ্য যে পাকিস্তান আৰু ভাৰত সীমান্তত ভাৰতীয় নিৰাপত্তা বাহিনীৰ নিৰাপত্তা কঠোৰ কৰি তোলাৰ সময়তে মাটিৰ তলেৰে সুৰংগ খান্দি ভাৰতত প্ৰৱেশৰ চেষ্টা চলাইছে পাকিস্তানৰ সন্ত্ৰাসবাদীয়ে। কাশ্মীৰৰ চাম্বা ছেক্টৰত বি এছ এফে কিছুদিন পূৰ্বে এনে এটা সুৰংগ উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছিল। চাম্বা ছেক্টৰৰ বাছান্তাৰ নামৰ অঞ্চলটোত বি এছ এফে উদ্ধাৰ কৰা সুৰংগটোৰ এখন মুখ আছিল পাকিস্তানৰ মাটিত আৰু আনখন মুখ আছিল ভাৰতৰ মাটিত। লক্ষণীয়ভাৱে ভাৰতৰ মাটিত থকা সুৰংগখনৰ মুখখন কোনেও ধৰিব নোৱাৰাকৈ ঢাকি ৰখা হৈছিল বালিৰ বস্তাৰে।
বস্তা বরা কও পাকিস্তানের করাচি আর সখেরগড় কোম্পানির সিলমোহর থকা আছিল। পাকিস্তানের সন্ত্রাসবাদী ইয়ার পূর্বে সুরঙ্গ খান্দি ভারত প্রবেশের চেষ্টা চলাইছিল। সেয়েহে 2019 চনের সেপ্টেম্বর মাহর পর বিএসএফে এনে সুরঙ্গ আবিষ্কারের বাবে এক বিশেষ অভিযান আরম্ভ করেছিল। বন্ধুসকল, তারপর 5 নম্বর খবরটিয়ে হয়েছে 11 ডিসেম্বর আমেরিকাত পাওয়া যাব করোনার ভ্যাকসিন, শীঘ্রে অনুমতি প্রদান করব পারে FDA। মার্কিন যুক্তরাষ্ট্র ডিসেম্বর মাহর পর করোনার টিকাকরণ আরম্ভ হব পারে। জনা গৈছে যে অনুমতি পর 24 ঘণ্টার ভিতর করোনার ভ্যাকসিন পঠিয়া আরম্ভ করা হব। এই কাম 11 বা 12 ডিসেম্বরের ভিতর আরম্ভ করা হব পারে। আমেরিকার তরফের দাবি করা হয়েছে যে মডার্না নামের সংস্থা ইতিমধ্যে করোনার ভ্যাকসিন সাজু করেছে। কোম্পানিটির দাবি যে যখন রোগীক এই ঔষধ দিয়া হয়েছে সেয়া মাজত 94.5% সফল। এই ভ্যাকসিনের একটা ডোজের কারণে সরকারের 25-37 মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় টাকা 1854 টাকার 2744 টাকা লওয়া হব পারে। কোম্পানির এক বিবৃতি অনুসরি ঔষধের দাম চাহিদার উপর নির্ভর করে। অনুমান মতে এই ঔষধের দাম 10-15 ডলার পর্যন্ত হব পারে। কোম্পানিটিয়ে জানা মতে চূড়ান্ত ক্লিনিক্যাল ট্রায়াল পর্যন্ত ইয়ার ঘোষণা নহয়, চূড়ান্ত ডাটা পালেই অনুমতি লো ইয়াক বাজারত মেলি দিয়া হব। বন্ধুসকল, তারপর 6 নম্বর খবরটিয়ে হয়েছে এইবার ডোকলামর ভূমিত পথ নির্মাণ করেছে চীনে। লাডাখ প্রসঙ্গক লৈ ভারতের সঙ্গে সংঘাত চলি থাকার সময়তে ভারতক হলঠেগত পেলাবলে চীনে পুনৰ ডোকলামত আরম্ভ করেছে একাধিক নির্মাণ কার্য। কিছুদিন পূর্বে চীনের এগারী সাংবাদিকে টুইটারত চীনে ডোকলামত এখন গাঁও স্থাপন করা বলে প্রকাশ করার পিছতে বিষয়টুক লৈ আন্তঃরাষ্ট্রীয় মঞ্চত হৈচৈৰ সৃষ্টি হয়েছিল। ইয়ার মাজতে বিবাদমান ডোকলামত চীনে একটা পথ নির্মাণ করার তথ্য পোহরলে আহিছে। কৃত্রিম উপগ্রহর ছবিত এই কথা স্পষ্ট রূপে ধরা পড়েছে যে ভুটানের 2 কিলোমিটার ভিতর চীনে নির্মাণ করেছে একটা পথ, যে স্থানত চীনে পথ নির্মাণ করেছে সেই স্থান ডোকলামের অন্তর্গত। চীনে শেহতীয়াকৈ ডোকলামত স্থাপন করা পাংগোদা নামের গাঁওখনের নির্মাণ করা পথটির দৈর্ঘ্য 9 কিলোমিটার বলে জানিপরা গেছে। তরসা নদীর কাখে কাখে নির্মাণ করা এই পথটুরে অতি সহজে চীনের সেনে ডোকলামের জম্পিলি অঞ্চলত উপস্থিত হব পারিব। উল্লেখযোগ্য যে 2017 চনত ডোকলামত সেনা মোতায়েন করাক লৈ চীন আর ভারতের মাজত সংঘাতের সৃষ্টি হয়েছিল। প্রায় 73 দিন ধরে চলা এই সংঘাতের ফলত চীন ভারত যুদ্ধের আশঙ্কার সৃষ্টি হয়েছিল। চীনে ডোকলাম অঞ্চলটি নিজের বলে কয় অহার সময়তে ভুটানেও সেই অঞ্চলটি নিজের বলে তথ্য প্রমাণ সহকারে দাবি করে আহিছে। ইয়ার মাজতে চীনে পুনের ডোকলামত গাঁও স্থাপন করার লগতে পথ নির্মাণ করার কথাই ডোকলামক পুনের চর্চার কেন্দ্রবিন্দুত পরিণত করেছে। ইপিনে বেজিংয়ে ডোকলামত গাঁও স্থাপন অথবা পথ নির্মাণের কথা অস্বীকার করেছে যদিও উপগ্রহের চিত্রের পিছিয়ে চীনের দাবিক মিছা প্রতিপন্ন করেছে। বন্ধুসকল, তারপর 7 নম্বর খবরটিও হয়েছে আকৌ 86 জন লোক আক্রান্ত হয়েছে মহামারী কোভিড-19। রাজ্যত আকৌ 86 জন লোক আক্রান্ত হয়েছে মহামারী কোভিড-19। তার ভিতর 20 জন কামরূপ মেট্রোর। এতিয়ালৈকে এই ভাইরাসত আক্রান্ত হওয়া লোকের সংখ্যা 211,513 জনলৈ বৃদ্ধি পাইছে। এইফালে রাজ্যত সুস্থ হওয়া লোকের সংখ্যা 207,394 জনলৈ বৃদ্ধি পাইছে। আনহাতে চিকিৎসাধীন হয়ে আছে 3,142 জন রোগী। উল্লেখযোগ্য যে রাজ্যত এই ভাইরাসত আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া লোকের সংখ্যা 974 জনলৈ বৃদ্ধি পাইছে। বন্ধুসকল, তারপর 8 নম্বর খবরটিও হয়েছে মরিগাঁও তিওয়া ছাত্র সন্থার আহ্বান জনায় মধ্য অসম বন্ধ কার্যসূচীর প্রভাব সর্বাত্মক। 17 ডিসেম্বর অনুষ্ঠিত হবলগিয়া তিওয়া সাহিত্য পরিষদের নির্বাচনক সম্পূর্ণ অগণতান্ত্রিক ও সাংবিধানিক অবৈধ আখ্যা দি সৌধ তিওয়া ছাত্র সন্থা আর আন সহযোগী সংগঠনে আজি আহ্বান জনায় মধ্য অসম বন্ধ কার্যসূচীর মরিগাঁওত সর্বাত্মক প্রভাব পড়া দেখিলে পাওয়া গেছে। মরিগাঁও শহরের উপকণ্ঠ অঞ্চলসমূহর দোকান পোহার সরকারি বেসরকারি কার্যালয়ের লগতে যাত্রীবাহী যানবাহনসমূহর চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকে। ইফালে কিছু সরকারি কার্যালয় খোলা হয়েছে যদিও কর্মচারীর উপস্থিতির হার তেনেই হেরেঙা। লক্ষণীয় যে রাজধানী প্রাধিকরণ আইন 2017 আওতারপ্রা প্রত্যাহার করার লগতে অধিবেশনাত বাদ পড়ি রা তিওয়া বসতি প্রধান গাঁওসমূহ পরিষদের কর্তন করার উপরও ভূমিপুত্র তিওয়াসকলক ষষ্ঠ অনুসূচীত অন্তর্ভুক্ত করার দাবিরে সৌধ তিওয়া ছাত্র সন্থা আর সহযোগী দল সংগঠনসমূহে তিওয়া পরিষদের নির্বাচন বর্জনের প্রথম কার্যসূচী হিসাবে আজিরে মধ্য অসম বন্ধর কার্যসূচী রূপায়ণ করে।